শেখ হাসিনা সরকারের পতনের জন্য গত পনেরো বছর রাজপথে সরব ছিল বিএনপির ছাত্রদল ছাত্র সংগঠন সবশেষ এবারের ছাত্র আন্দোলনেও নিজেদের সম্পৃক্ততার কথা তুলে ধরেন সংগঠনটির সভাপতি রাকিবুল ইসলাম এটিএন নিউজের সাথে একান্ত সাক্ষাৎকারে তিনি ছাত্র রাজনীতি ও ছাত্র শিবির নিয়েও কথা বলেন বিস্তারিত সোহাগ বিশ্বাসের রিপোর্টে আওয়ামী লীগ সরকারের আমলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ সারা দেশে ক্যাম্পাসে অঘোষিত নিষেধাজ্ঞায় ছিলেন ছাত্রদলের নেতাকর্মীরা তাদের প্রায় প্রত্যেকেই নানাভাবে নির্যাতিত পাঁচ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর বেশ উৎসাহ উদ্দীপনায় ছাত্রদল ছাত্র জনতার নিজেদের সাফল্য জোরের সাথেই বলছেন ছাত্রদল সভাপতি বৈষম্য বিরোধী ছাত্রদলের যে নেতৃত্ব এটা সহ সারা বাংলাদেশে যতগুলো বৈশ্বিক universit ছাত্র আন্দোলন কমিটি রয়েছে সব সকল জায়গায় ছাত্র দলে অনেক নেতাকর্মী রয়েছে পদধারী নেতাকর্মী রয়েছে কোথায় আমরা তো কোনো যেন ওপেন করছি না ছাত্র দলের তেরো জন আমাদের নেতাকর্মী শাহাদাত বরণ করেছে বিশ্ববিদ্যালয়গুলোতে যখন দলীয় লেজুর ভিত্তি রাজনীতি নিষিদ্ধের আওয়াজ উঠছে তখন এ নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরলেন ছাত্র দলের এই সভাপতি কালার এক্সপার্ট জার্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ এক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট বাংলাদেশের সকল ক্যাম্পাসে এককভাবে ছাত্রলীগ এমন অত্যাচার নির্যাতনের দৃষ্টান্ত স্থাপন করেছে তো সাধারণ শিক্ষার্থীরা স্বাভাবিকভাবেই এই ছাত্র রাজনীতির প্রতি একটি অনিয়ায় চলে এসেছে সরকারি দলে যারা থাকবে সরকারি দলে ছাত্র সংগঠন মানেই হলো পাওয়ার এক্সারসাইজ করার জায়গায় ছাত্র সংগঠন কিন্তু ছাত্রদল সেখান থেকে একটি নতুন আধুনিক ধারার ছাত্র রাজনীতি শুরু করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে প্রায় ষোলো বছর ক্যাম্পাস দখল করে রাখা ছাত্রলীগ এখন নিরুদ্দেশ দীর্ঘ সময়ের মিত্র ছাত্র শিবির ফিরছে ক্যাম্পাসে তাদের নিয়ে কতটা উৎসাহী ছাত্রদল এখন কেন গোপন তৎপরতা তাদের থাকবে সে কারণে তাদেরকে বের হয়ে এসে রাজনীতি করতে হবে শিবির তাদের সকল ক্যাম্পাস কমিটি ওপেন করবে এবং তাদের মাধ্যমে ওপেন হয়ে রাজনীতি করবে তা না হলে যে বিগত সাড়ে পনেরো বছরের দায় তাদের এবং ক্যাম্পাস কেন্দ্রিক কোনো যদি অঘটন ঘটে অবশ্যই সেখানে শিবিরকে দায় নিতে হবে কারণ তারা তো গোপনভাবে কার্য কার্যক্রম চালাচ্ছে কে শিবির কে শিবির না এটা কিন্তু একটা প্রশ্ন আসছে কিন্তু ছাত্রলীগের জুলুম নির্যাতনের চিত্র তুলে ধরে সবাইকে নিয়ে সংঘাতহীন ছাত্র রাজনীতির আহ্বান জানান ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম সারা দেশে গুলি চালিয়েছে মোহাম্মদ সোহাগ বিশ্বাস এটিএন নিউজ ঢাকা